আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি এবং চলে আসলাম আপনাদের পছন্দের ব্লগ নিয়ে যে ব্লগে আমি আমার বাবার বাসায় হঠাৎ করে চলে গিয়েছিলাম আওয়াইশা মা উঠো নানা বাসায় যাব মা উঠো 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 আওয়াইশা মা উঠো নানা বাসায় যাব আওয়াজে ঘুম থেকে উঠে এখন আমাকে একদম ঝড়ের গতিতে সব কাজ করে ফেলতে হবে ঘর গুছানো আওয়াইজেকে গোসল করিয়ে রেডি করা ওকে খাওয়ানো আর ওকে খাওয়ানো হয়ে গেলে তার মানে আমার একদম মনটা পুরো শান্তি এরপরে ব্যাগটা গুছায় ফেললাম আর ভাবলাম যে একটা ডিম খেয়ে তো আসলে এত দূর যাবো হবে না দুই পিস কেক আছে ওকে খাইয়ে দিই আর আমার মেয়েটা এত খুশি আমরা দুজনেই খুশি হব না কেন আমি যাচ্ছি বাবার বাড়ি আওয়াজ যাচ্ছে নানা বাড়ি সো খুশি হওয়াটা তো খুবই স্বাভাবিক আর থ্যাংকস টু শাওন কারণ এই আইডিয়াটা ওরই ছিল আসলে ওর ফোনটা যে নষ্ট হয়ে গেছে এটার জন্য ওকে ঢাকায় যেতেই হবে আমাদেরকে বললো যে চলো তোমাদেরকেও নিয়ে অনেক দিন ঘুরতে নিয়ে যাই না তো আমি বললাম যে ঘুরতে যখন যাব তুমি তো ফোনই ঠিক করবা একটু বাবার বাসায় চাই আর ও বললো বাবার বাসায় যখন যাবা তাহলে আজকে না হয় রাতেই থাকবো সো এত খুশি হয়েছি কারণ বাবার বাসায় থাকা হয় না অনেক দিনেও এবং হুট করে চলে গেলাম সো খুব ভালো লাগতেছিলো শাওন রাস্তায় নেমে গেছে ফোন ঠিক করার জন্য আর আমি আর আওয়াইশা এখন চলে গেছি ও নানুবাড়ি আওয়াইসা বাসায় যখন থেকে শুনছে যে নানা বাড়ি যাবে তখন থেকে সে শুধু নানা 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 করতেছে এবং বাবাকে যখন দেখছে একবারে বাবার হাত ধরে উপরে বাবার রুমে চলে গেছে আমাকে নিচে রেখে আমি ভাবলাম যা তুই উপরে যা আমি এখানে সব কিছু গুছাই আসতেছি আর তখনই দেখলাম যে ফুড কর্নারে যে লাইন ধরে সব খাবার সাজানো আমি যেহেতু সকাল থেকে কিছু খাইনি আমার অনেক ক্ষুধা লাগছিল এবং আমায় সাথেও এখন দুপুরে খাওয়া খাইয়ে দিব সো দেখি কী কী রান্না করা আছে তো এটা ছিল ইলিশ মাছ ভাজি এটা কি আমি না বুঝতে পারতেছিলাম না আমি ভাবছিলাম মেবি মাছের ডিম ভুনা টাইপের কিছু তারপর এইটাও আমি বুঝতে পারতেছিলাম না এটা বিফের কিছু বাট এটা বিফের কি সেটা বুঝতে পারতেছিলাম না এটা হচ্ছে ঝাল মুরগি রান্না করা হয়েছে তারপর এটা কি দেখি এটা হচ্ছে গরুর ঝুড়া মাংস যেটা এখন জমে গেছে এটা হচ্ছে ডিমের কোরমা আমার মোস্ট ফেভারেট আর এইটার মধ্যে আছে একটু চিকেন বার্বিকিউ আম্মুর এই চিকেন বার্বিকিউ যে একটু ফ্রাই স্টাইলে করে এটা অনেক মজা লাগে আর এখানে যে পোলাও বসাই দিছে সো দেখে আমার খুবই মজা লাগতেছিল আমি উপরে খাবার টাবার নিয়ে এসে দেখি যে আওয়াইসা অলরেডি খালামনের সাথে বসে গেছে গল্প করতে আমি বললাম যে পরে গল্প করিস এখন একটু তোকে খাওয়াবো আর একসাথে দুজনের খাবার নিয়ে নিয়েছি আমি আর আওয়াইসা খাচ্ছিলাম এরপর আবার একটু আইসক্রিমও খাচ্ছিলাম খুব মজা লাগতেছিল কিন্তু মনে হইতেছিল ভ্যাকেশনে আসছি আর বাবার বাসায় এসেই এখন এত তো ঘুম আসে খালি আরাম করতে মন চায় আর আবার খাওয়া দাওয়া করে মনে হয় খুব স্লিপি ফিল করতেছিল দুইজন মিলে একটা লম্বা ঘুম দিসি এরপরে ঘুম ভাঙছে শাওনের কলিং বেলের শব্দে তো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম কী অবস্থা ফোনে দেখলাম যে হাতে ফোন আছে ডিসপ্লে চলতেছে আইমিন আলহামদুলিল্লাহ ফোনটা ঠিক হয়ে গেছে বেচারা এটা নিয়ে অনেক কষ্টে ছিল শাওন মাত্র বাসায় আসছে এবং সারা সারাদিনে বাসায় কিছুই খায় নাই তাই তার শাশুড়ি একদম সাথে এই যে বিফ চাপ নিয়ে আসছে আমি বলতেছিলাম না এটা বিফের একটা কি তো এটা হচ্ছে বিফ চাপ এটা এত মজা ছিল একদম সফট টেন্ডার তো ছিলই পাশাপাশি এটার যে সিজনিংটা এটা মানে একদম অসাম হয়েছিল আর আওয়াইশা তো খালি নানার কাছে যাবে নানার কাছে যাবে আর বাবা আবার একটু মিটিংয়ে গেছিলো এই জন্য ওয়েট করতেছিলাম কিন্তু আওয়াইশা কোনোভাবেই মানে সহ্যই করতে পারতেছিলো না এরপরে ওকে নানার কাছে দিয়ে আসলাম আর আম্মুকে দেখলাম যে আবার ডিনারের ব্যবস্থা করতেছে। এসেছে বাবার পাশে আসলে যে আমার খুব বেশি অ্যাক্টিভিটিস থাকে এমন কিছু না বাবার পাশে আসলে দেখা যায় যে শুধু খাওয়া হয় আর রেস্ট নেওয়া হয় এইটাই আর আওয়াইসা খুব মজা করে বাবাকে পেট ভরে ওষুধ খাওয়াই দিছে আর এখন আমাদের রাতে ডিনার করার পালা খুব মজা লাগতেছিল একসাথে সবাই মিলে খাচ্ছিলাম আর আজকে সব রান্না করছিল আম্মু প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছিল আমি খেয়ে বলতেছিলাম যে মনে হচ্ছে যে গ্রামে লাকড়ির চুলা রান্না করলে যেমন হয় সেমন ছিল এত টেস্ট ছিল আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা রাতে একসাথে একটু মুভি দেখব তো কোন মুভি দেখব এটা ভাবতে ভাবতে দেখলাম নেটফ্লিক্সে মহারাজা নামে একটা মুভি এখন এক নম্বরে আছে ওইটাই আমরা স্টার্ট করলাম এটা হচ্ছে আমির খানের ছেলের ফার্স্ট মুভি তো আমি খুব এক্সাইটেড ছিলাম বিকজ ট্রেলার দেখে না মনে হচ্ছিল যে অনেক ভালো অ্যাক্টিং করছে তো দেখা শুরু করলাম বাট মুভি এত বেশি বোরিং ছিল ফার্স্টে কিছুক্ষণ ভালোই অ্যাক্টিং করছে বাট এরপরে মানে বোরডোমের চোটে ঘুমায় যাইতেছিলাম পুরো প্লাস কেমন জানি খুব বেকুব বেকুব লাগতেছিল যদি যে ভিলেনটা ছিল উনি খুবই ভালো অ্যাক্টিং করছে বাট পুরা মুভিটা প্রচুর পরিমাণে স্লো ছিল মানে এক ঘন্টা বহুত কষ্টে দেখছি আর সহ্যই করতে পারতেছিলাম না আমরা জাস্ট ডাইভার্ট হয়ে যাচ্ছিলাম একবার আওয়াইশার সাথে দুষ্টামি আমি করতেছিলাম একবার আইসক্রিম খাইতেছিলাম মানে মুভিতে মনোযোগী দিতে পারতেছিলাম না কারণ একটুও ভালো লাগতেছিল আর নায়ক এরকম একটু বেকুম মার্কা হলে ভালো লাগে না কেমন জানি দেখেন লুকটা এরপরে আমরা আবার অন্য মুভি দেখা শুরু করছিলাম যেটা আরও জঘন্য আর কি করব কোনো মুভি দেখাই হয় না এমনি রাতটা কেটে গেছে শুধু এই মুভি ওই মুভি করতে করতে আর আজকের ভিডিও এখানে শেষ সবার কেমন লাগলো জানাবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ